এটা করতে পারে না আমাদের দাবি হলো 18000 কারা কারা চাকরি পেয়েছে তার তালিকা প্রকাশ করা কোন দপ্তরে কে চাকরি পেয়েছে কথা বলে বললি তো হবে না ইন্টারভিউ হয়েছে কিনা ইন্টারভিউ হয়েছে কিনা কবে ইন্টারভিউ হয়েছে মেরিটের ভিত্তিতে চাকরি নেওয়ার নীতি ঘোষণা করেছে সরকার কিসের ভিত্তিতে এই 18000 মানুষের যুবকদের চাকরি হলো তার তালিকা প্রকাশ করা হোক এগুলি বিশদে জানাক রাজ্যবাসীকে এগুলি হলে মানুষকে বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই বরং এখন যুবকদের মধ্যে হাহাকার চলছে একটা অনিশ্চয়তা ভবিষ্যতের দিকে যাচ্ছে বলেই মনে হয় কারণ কোনো ইন্টারভিউ নাই কোনো চাকরির কথা সেখানে নাই এমপিডাব্লিউ প্রচুর ইন্টার মানে কি ট্রেনিং দিয়ে বসে আছে তাদের কোনো ধরনের চাকরির মানে মানে ইন্টারভিউ কোনো ব্যবস্থা হচ্ছে না ডাক্তার পাস করে আছে দু বছর দুটা বেস ডাক্তার পাস করে বসে আছে এবার হলে পরে তিনটা বেস হবে তাদের কোনো কাজ হচ্ছে না বিদ্যুৎ দপ্তরে আপনার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট প্রচুর শূন্য পদ পড়ে আছে এই সময়ের মধ্যে বেশ কতজন রিটায়ার মানে অবসরে গেছে এই সমস্ত শূন্য পদ আছে কাজেই মানে বিভিন্ন দপ্তরেই এগুলি সরকারের কথা ছিল বছরে 50000 চাকরি হবে এই প্রতিশ্রুতি রক্ষা করো 50000 তো তিন বছর অন্তর পক্ষে 1500 মানুষের চাকরি হওয়ার কথা 1.5 লাখ লক্ষে চাকরি হওয়ার কথা এখন মুখ্যমন্ত্রী শোনাচ্ছেন 18000 পানি শোনাচ্ছেন এই 18000 আসলে এটা মানে ইয়ের সাথে কোনো সম্পর্ক আছে আছে এটা বলার কোনো সুযোগ কাজেই এখন এরকমভাবে আছে শিক্ষক আছে প্রচুর পোস্ট মাননীয় মানে শিক্ষামন্ত্রী বলেছেন ওনার চাকরি নেওয়ার ওনার শিক্ষকতা চাকরি নেওয়ার লোক নাই উনি দিতে পারছেন না অথচ বিএড করে টেট পাস করে বসে আছে বিএড পাস করে আছে তাদের টেটের পরীক্ষা হচ্ছে না যারা টেট পাস করে বসে আছে তাদের কোনো ধরনের চাকরি হচ্ছে না কাজে আমরা বলবো অতি শীঘ্রই যারা বিএড কমপ্লিট করে বসে আছেন তাদের বিএড কম টেটের পরীক্ষার ব্যবস্থা করা হোক যারা টেট পাস করেছে তাদের অতি অফার দেওয়ার ব্যবস্থা করা হোক এছাড়া জায়গা সহ বিভিন্ন প্রকল্পে প্রচুর সুযোগ আছে এগুলি স্বচ্ছতার সাথে যথাযথভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক এটা না করে শুধু বক্তৃতা করা কলাবাজি করা এগুলো কোনোভাবেই সমুচিত নয় মানুষ কাজ চায় এমনিতেই 2-3 বছর চলে গেছে সরকারের আয়ু আছে কাজ করার আসলে আরে 1 বছর 2 বছর আছে মাত্র কোথায় কবে ইন্টারভিউ হবে কবে কি কাজ হবে কাজে কালক্ষেপ করার কোনো সুযোগ নাই অতি শীঘ্রই এই সমস্ত দপ্তরগুলিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক তাতে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা হোক এছাড়া আপনারা জান